কেমন অস্থির লাগছে কেন? কি হয়েছে ওনার? এদিকে মহারাজ কথা বলছেন, মাঝখানে যাওয়াটাও তো মুশকিল। এই দেখেছ, কথায় কথায় খেয়ালই করিনি এত রাত হয়ে গিয়েছে। হ্যাঁ মহারাজ, আপনাদেরও তো অনেক ধকল গেল আজ, এবার আপনি আজ্ঞা দিন, আমরা তবে বিদায় নিই। ঠিকই, আমাদের যেতে দিচ্ছেই বা কে? রাতের কথা বললাম তার কারণ নিশ্চয়ই সকলের খিদে পেয়েছে। না না মহারাজ, সেরকম কোনো ব্যাপারই নয়। ভূষণ, তোমার মধ্যে আমি অস্থিরতার লক্ষণ দেখতে পাচ্ছি। আমার হাওয়া মহলে তোমরা এসেছ, তোমরা না খেয়ে যাবে এটা কখনো হয়? হ্যাঁ, আপনাদের সবার জন্য কিন্তু খাবার ব্যবস্থা করা হয়েছে, আপনারা দয়া করে সবাই খেয়ে যাবেন। দাদা চলো ভিতরে চলো। কি হলো দাদা, তুমি যাবে না? বোন যখন বলেছে তখন দাদা কি আর না গিয়ে থাকতে পারে? আপনি ভেতরে যান রাজকুমারী, আমি আসছি। সেই ভালো, তুমি এসো, বদি বসে আসো 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 এসো। কি হয়েছে বলুন তো আপনার? আমি তখন থেকে দেখছি যে আপনার মধ্যে কেমন একটা অস্বস্তি কাজ করছে। মনে হলো দিদি ঠাম্মা তো ঠিক আছেন কিনা। দিদি ঠাম্মা কেন, এমন কেন মনে হলো? আপনি আমাকে বলছিলেন না, আপনি দিদি ঠাম্মার গলা শুনতে পেয়েছিলেন কিছুক্ষণ আগে, ঠিক আমার তেমনটাই মনে হচ্ছিল। দুজনেরই কেন দিদি ঠাম্মার কথা মনে হলো সে কথা ভাবতে ভাবতে কেমন দুশ্চিন্তা হচ্ছে। আমিও তখন কি যেন একটা শুনলাম, কে যেন ডাকলো আমাকে, একটা অদ্ভুত টান অনুভব করলাম। কিন্তু কি করি বলুন তো, আমি কি একবার বাড়িতে গিয়ে দেখে আসবো? কিন্তু মহারাজ আপনাকে ডাকলেন, আপনি রাজকুমারীকেও তো কথা দিয়েছেন। হ্যাঁ কথা অবশ্য দিলাম, কিন্তু এখানে থাকলেও কি আমি আর মনে অস্বস্তি নিয়ে খেতে পারবো? আমি বরং বাড়ি থেকে একবার ঘুরেই আসি, আপনি এখানে থাকুন না, ওনাদেরকে না হয় বুঝিয়ে কিছু বলবেন। আমি বা মনের অশান্তি নিয়ে থাকি কি করে বলুন তো, আমিও যাব আপনার সাথে। আপনিও যাবেন? চলো চলো। ফুল দিদি, ফুল দিদি, শোন শোন শোন, তুই তাড়াতাড়ি ঠাকুর ঘরের ভেতরে গিয়ে মূর্তিটা নিয়ে আসবি কেমন? আরে সে ঠিক আছে, কিন্তু ঠাকুর তো ঠাম্মা দরজা ধাক্কে ভেঙে ফেললে তো চিন্তি। ওরে বাবা, ওরা বুড়ো মানুষ, ওদের যত ক্ষমতা নেই, যেটা করছে সেটা কর। ও বাবা, এ ভেতরে কি অন্ধকার গো, নিজের তো আমি তো কিছুই ঠাওর পাচ্ছি না। চোখ সয়ে যাবে, ঘরের মধ্যে ঢুকলে চোখ সয়ে যাবে। শোন, সোজা কালী মূর্তি তুলে নিয়ে গিয়ে জলে ফেলবি, বুঝলি? যা 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 যা, তাড়াতাড়ি যা। শুকনো মাটিতে আছা খেলে কি করত? ছাড়ি রাখো, খুব লেগেছে, আমার হাতটা তুলে ধরো। কি করতে যাচ্ছিলে তুমি? মায়ের গায়ে হাত দিতে যাচ্ছ, পাপের ভয় নেই তোমার? হাত ছাড় রামপ্রসাদ, তোর মাকে আমি নিয়ে যাবই। মাকে নিয়ে যাবো তো দূরের কথা, আমি থাকতে মায়ের গায়ে হাত অব্দি দিতে দেবো না। তাই নাকি? আমাকে আটকাবি তুই? আমার সাথে
সাথে লাগতে আসিস না। এখন মাথা ফাটিয়েছি, এরপরে প্রাণে মেরে দেব। তুমি বাচ্চা মেয়ে, বেশি বেরো না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি চলে যান, নাহলে কিন্তু চলে গেল, চোখ চলে গেল। হে ভগবান, কি ব্যাপার, এত ঝড় উঠলো কেন? তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও মা। তোমার এই ক্রোধে, তোমার এই তেজে চারিদিকে মহাপ্রলয় ঘটে যাবে মা, সব ধ্বংস হয়ে যাবে মা। শান্ত মা, কি হচ্ছে বলতো? দরজা ধাক্কা দিচ্ছে কে? আওয়াজটা তো মনে হচ্ছে মায়েদের ঘরের দিক থেকে আসছে। দরজাটা একটু খুলে দাও। ফুল দিদি, কেউ আছো? ও মা, এ তো ঠাকুমারি গলা মনে হচ্ছে। কিন্তু বাইরে থেকে দরজা দিল কে? ভবানী, যা মা, তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দে। যা যা যা, তাড়াতাড়ি যা। কি কাণ্ড! নিকি ঠাকুমা, দরজা কে বন্ধ করেছিল? জানি না। সবাই কোথায়? সবাই উঠোনে। সব ঠিক আছে তো? সবাই ঠিক আছে তো? এইভাবে এখানে কে পড়ে আছে? এতো গোলক দাদা, জ্ঞান নেই। একি গোলক এভাবে পড়ে আছে কেন? গোলক কি অবস্থা? স্বামী স্ত্রী দুজনে চিত হয়ে পড়ে আছে, কালীর মূর্তি জায়গা মতো আছে, শুধু নিধি দাদাকে দেখছি না, সে আবার গেল কোথায়?
সব অলক্ষণে ঘটনা ঘটছে রে বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা তো সবাই এখানে আছেন, শুধু উনিই নেই। আপনারা কেউ দেখেছেন রামহরির বাবাকে? নিধি, নিধিকে তো দেখলাম না, কোথায় গেল? শুনছেন, কোথায় গেলেন উনি? শুনছেন, শুনতে পাচ্ছেন? কোথায় গেলেন? শুনতে পাচ্ছেন? কোথায় গেলেন আপনি? শুনছেন? কোনো সাড়াই তো নেই, কোথায় গেলেন উনি? কি হলো মানুষটা? রামপ্রসাদ, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায়।